রেটিনল স্কিন কেয়ারের সেই জাদুকরি উপাদান যার একার পক্ষে আমাদের ত্বকের অনেক সমস্যার সমাধান দেওয়া সম্ভব। শুরুর দিকে এত শক্তিশালী একটি উপাদান ব্যবহার করা নিয়ে আমার মনের মধ্যে ভীতি কাজ করলেও আমি এই ভিডিওটির মাধ্যমে গত বছর আমার রেটিনলে জার্নি শুরু করি এবং আপনাদেরকেও আহ্বান জানাই আমার সাথে এই রেটিনল চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে। যদিও 6 মাস পরে গিয়ে আমার এই আপডেট আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল, কিন্তু আমার ভিন্ন দেশে শিফট হওয়া এবং নতুন জীবনের সাথে খাপ খাইয়ে নিতে গিয়ে আমার সেই ভিডিওটি 6 মাসের মাথায় আনা সম্ভব হয়নি। কিন্তু সেই ক্ষতিটি বা সেই প্রত্যাশা পূরণ করতে না পারার বিষয়টি পুষিয়ে নেওয়ার জন্য আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আপনাদের রেটিনাল সংক্রান্ত যা যা প্রশ্ন আছে তার সব কিছু আমি আজকের ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব চমৎকার কিছু প্রশ্ন পাঠিয়ে আমাকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ দিয়ে নিতে যাচ্ছি ইমার্ট স্কিন কেয়ারকে, আমাকে আমার রেটিনল জার্নির শুরুতে সেরাভি স্কিন রিনিউইং রেটিনল সেরাম এবং সেরাভি স্কিন সারফেসিং রেটিনল সেরামের 2টি প্রোডাক্ট পাঠিয়ে রেটিনল জার্নি শুরু করতে সাহায্য করার জন্য এবং সেই সাথে আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য। রেটিনল ব্যবহারে আমি কোনো উপকার পেয়েছি কি না, সেই সাথে আমি আপনাদেরকে ব্যবহারে উৎসাহিত করবো কি না, সেই সহ আরও বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমার আজকের ভিডিও, আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি সাথেই থাকবেন। তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করে দিই। হ্যালো, আমি সার্ভিস সাসকুইজ থেকে, আমি আপনাদের ত্বক চুল মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনার তাতে আগ্রহী থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি ছোটো ছোটো বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। যাদের রেটিনল উপাদান সম্পর্কে আইডিয়া নেই বা আমার আগের ভিডিওগুলো দেখেনি তাদের জন্য সংক্ষেপে আমি উপাদানটি একটু পরিচয় দিয়ে নিচ্ছি। আমাদের স্কিন কেয়ারে আমরা যত উপাদান ব্যবহার করি তার মধ্যে সম্ভবত সর্বোচ্চ সংখ্যক রিসার্চ এই রেটিনল নিয়ে হয়েছে এবং আমাদের ত্বকের যে সমস্যা সমাধানের রেটিনলের ভূমিকা রিসার্চ দ্বারা প্রমাণিত, সে সমস্যাগুলো হলো ব্রণ নিয়ন্ত্রণ করা বা দূর করা, ত্বকের বলিরেখা দূর ও প্রতিরোধ করা, ত্বকের টেক্সচার স্মুথ করা, ত্বকের কালো ছোপছোপ দাগ দূর করা, স্কিন টোন ইভেন করা, কোলাজেন উৎপাদন বৃদ্ধি করা, ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করা, ত্বকের স্কিন ব্যারিয়ার মজবুত করা। এমনকি রেটিনল কিছু বিশেষ স্কিন ক্যান্সারের সাথে লড়াই করতে পারে এবং ত্বকের পরিবেশ দূষণ থেকে আমাদের ত্বকে যে ক্ষতি হয় সেটা থেকেও রোধ করতে পারে। আরও কিছু বলতে হবে? এখন এই এত এত উপকারী ক্ষমতা সম্পন্ন একটি উপাদান ব্যবহার করে আমি কী উপকার পেয়েছি বা আপনারা কীভাবে ব্যবহার করলে সেই উপকার পেতে পারেন সেটাতে যাওয়ার আগে আমি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে নিতে চাই। আমরা আলোচনার সময় রেটিনল ব্যবহার করলেও আসলে শব্দটি হবে রেটিনয়েডস এবং রেটিনল ব্যবহার করার আগে এই রেটিনয়েডস টার্মটি সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। রেটিনয়েডস টার্মটি কিন্তু কেমিক্যাল এক্সফোলিয়েটেড টার্মের মতো, যেমন কেমিক্যাল এক্সফোলিয়েটেডের মধ্যে অনেক কিছু পড়ে, যেমন এইচএ, বিএইচএ, পিএইচএ, আবার এইচএর মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল এক্সফোলিয়েটর পড়ে, যেমন ল্যাকটিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, এই সবগুলোর কিন্তু কার্যক্ষমতা ভিন্ন ভিন্ন এবং আপনি যখন ব্যবহার করছেন তখন কিন্তু অবশ্যই আপনার তার কার্যক্ষমতা এবং আপনার ত্বকের যে অবস্থা সব কিছু বুঝে শুনে তারপর নির্ধারণ করে ব্যবহার করতে হবে। এখনও কি সে সম্পর্কে জানে না? তাহলে করছেন কি? এখনই এই ভিডিওটি দেখে নিন যেখানে আমি টপ এক্সফোলিয়েটরগুলো নিয়ে আলোচনা করেছি। যাই হোক, যেটা বলছিলাম, এই রেটিনল শব্দ দ্বারাও তেমনিভাবে সব ধরনের রেটিনল, অ্যাডাপ্লেইন, ট্রেটিনয়েড বোঝানো হয়, কিন্তু আপনি কখন কোনটি ব্যবহার করবেন সেটা কিন্তু জানা জরুরি। আমি আমার রেটিনল স্কিন কেয়ার রেটিনল স্টার দিয়ে শুরু করিনি যেহেতু এটি অনেক বেশি দুর্বল ফর্ম এবং কার্যকারিতার সপক্ষে রিসার্চও কম। তবে আপনারা যদি আপনাদের ত্বককে অভ্যস্ত করানোর জন্য রেটিনল স্টারযুক্ত কোনো প্রোডাক্ট ব্যবহার করতে চান তাহলে সেরকম কিছু প্রোডাক্ট হলো মেলাও অর্গ্যানিক শেয়ার বাটার অ্যান্ড রেটিনল নাইট ক্রিম। এটির রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। এছাড়া অর্ডিনারি দি অর্ডিনারি গ্র্যানেক্টিভ রেটিনল 2% ইন স্কোয়ালিন এবং দি অর্ডিনারি গ্র্যানেক্টিভ রেটিনল 5% ইন স্কোয়ালিন, এগুলো হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি ক্যাটাগরিতে পড়বে। শক্তি এবং কার্যকারিতার দিক থেকে রেটিনয়েডসের মধ্যে পরের ধাপে আসে রেটিনল এবং আমি মূলত আমার জ্যানিটি এই ধাপ থেকেই শুরু করেছি। তো এই ধাপে মূলত আমি ব্যবহার করেছিলাম, আমার আগের ভিডিও দেখে থাকলে আপনারা জানেন, সেরাভি স্কিন রিনিউইং রেটিনল সেরাম এবং আমার বোন শুরু করেছিল সেরাভি স্কিন রিসার্ফেসিং রেটিনল সেরামের মাধ্যমে এবং আমরা দুজনই প্রায় 8 মাস ধরে এই সেরাম দুটি ব্যবহার করে এসেছি এবং সেই অভিজ্ঞতায় আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি প্রোডাক্ট দুটি সম্পর্কে একটু কথা বলে নিতে চাই। দুটি প্রোডাক্টে রেটিনল ব্যবহার করা হয়েছে, দুটি প্রোডাক্টে ব্যবহার করা হচ্ছে নাইসিনামাইড, 3 ধরনের সেরামাইড যা স্কিন ব্যারিয়ারের জন্য উপকারী, হাইলুরোনিক অ্যাসিড সহ বেশ কিছু সিমিলার উপাদান।
মূল যে পার্থক্যটি উপাদান তালিকা থেকে দেখা যায় সেটা হলো সেরাভি স্কিন রিনিউইং রেটিনল সেরামে হিউমেক্ট্যান্ট হিসেবে ব্যবহার করা হয়েছে গ্লিসারিন, এবং সেরাভি স্কিন সার্ফেসিং রেটিনল সেরামে ব্যবহার করা হয়েছে প্রোপেন্টিয়ল, যা চমৎকার একটি হিউমেক্ট্যান্ট এবং ময়শ্চারাইজিং উপাদান। দুটি প্রোডাক্টের কোনোটিতেই কিন্তু রেটিনলের পার্সেন্টেজ উল্লেখ করা নেই, কিন্তু এর যে অবস্থান উপাদান তালিকায় তা দেখেই বুঝে নেওয়া যায় যে কোনোটিতেই 1% বেশি রেটিনল থাকবে না, যা মূলত বিগিনার ফ্রেন্ডলি রেটিনলের বৈশিষ্ট্য। এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে এই প্রোডাক্ট দুটিতে যে রেটিনল ব্যবহার করা হয়েছে সেটাতে এনক্যাপসুলেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে এই প্রোডাক্টে যে স্থায়িত্ব বা সহনশীলতা সেটা অনেক গুণে বেড়ে যায়। এই কারণে হয়তো আমরা দুই বোনের কেউই আসলে এই রেটিনল শুরু করার পরে কোনো ধরনের ইরিটেশন বা পার্জিং এর শিকার হইনি, এবং আমার গ্রুপে আমি এবং আমার বোন দুইজনেই আমাদের এই রেটিনলের যে জার্নির আপডেট সেটা শেয়ার করেছিলাম। কিন্তু আপনাদের জন্য আমি এখন আবারও আমাদের যে 8 মাসের অভিজ্ঞতা সেটা শেয়ার করব। প্রথমে বলি আমরা কিভাবে ব্যবহার করেছি, আমাদের ব্যবহার পদ্ধতি কি ছিল। আমরা রেটিনল ব্যবহারের সব থেকে নিরাপদ এবং কার্যকর পদ্ধতি দিয়ে শুরু করেছি, সেটা ছিল স্যান্ডউইচ মেথড, অর্থাৎ ময়শ্চারাইজার রেটিনল ময়শ্চারাইজার। এই পদ্ধতিতে আমি প্রথম 1 মাস প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করেছি, অর্থাৎ প্রতি সপ্তাহে একদিন করে আমি স্যান্ডউইচ মেথডে রেটিনল অ্যাপ্লাই করেছি পি সাইজ অ্যামাউন্ট নিয়ে। ধীরে ধীরে আমি এই ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকি এবং 5ম মাসে গিয়ে আমি সপ্তাহে 3 দিন করে ব্যবহার শুরু করি। এখনও 8ম মাসে এসেও আমি সপ্তাহে 4 দিনের বেশি ব্যবহার করি না, তবে এখন আমি আর স্যান্ডউইচ মেথড ফলো করি না, আমি এখন ডিরেক্টলি মুখে অ্যাপ্লাই করি। আমার বোন আরেকটু সাহসী, তাই সে আরও আগেই সরাসরি অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে এবং এখন সে প্রায় সপ্তাহে 6 দিন রেটিনল ব্যবহার করছে। এখন আমি বলবো যে রেটিনলের সাথে আমি কী কী প্রোডাক্ট ব্যবহার করেছিলাম। রেটিনল জার্নি শুরু করার আগের 1 সপ্তাহ এবং রেটিনল জার্নি শুরু করার পরের 1 সপ্তাহ আমি যে কোনো ধরনের কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করা বন্ধ রেখেছিলাম, এবং সেই সাথে বাড়তি যে অ্যাক্টিভ উপাদানযুক্ত প্রোডাক্ট সেগুলো বন্ধ রেখেছিলাম, যেমন ভিটামিন সি, নায়াসিনামাইড ইত্যাদি। 2 সপ্তাহ পরে গিয়ে আমি কেমিক্যাল এক্সফোলিয়েটর সপ্তাহে 1 দিন করে ব্যবহার করা শুরু করি, এবং 1 মাস পরে গিয়ে আমি অন্য অ্যাক্টিভ যেমন ভিটামিন সি অ্যাড করা শুরু করি এবং একটি অ্যাক্টিভ করে অ্যাড করি। তবে কখনোই আমরা রেটিনলের সেম রুটিনে অন্যান্য অ্যাক্টিভ ব্যবহার করতাম না, অর্থাৎ যেমন সকালবেলা ভিটামিন সি ব্যবহার করতাম এবং রাতের বেলা নায়াসিনামাইড বা এক্সফোলিয়েটর ব্যবহার করতাম সেই দিনগুলোতে, যে দিনগুলোতে আমরা রেটিনল ব্যবহার করছিলাম না। আমাদের দুজনে কারোরই আসলে পার্জিং বা কোনো ধরনের রিয়াকশন হয়নি, তবে যেটি ফেস করেছি সেটা হলো ড্রাইনেস। মোটামুটি শক্তিশালী রেটিনলসের ত্বকে শুষ্ক করে দেওয়ার প্রবণতা থাকে যত ভালো ফর্মুলেশনই হোক না কেন, এই কারণে এই সময় ময়শ্চারাইজারের সাপোর্ট খুবই 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 গুরুত্বপূর্ণ। কিন্তু আমার ত্বক শুষ্ক, তাই বরাবরই আমি ময়শ্চারাইজার ব্যবহার করি নিয়মিত, কিন্তু এই সময় আমি যেটা ভুলে গিয়েছিলাম সেটা হলো যে আমি রেগুলার যে পরিমাণে ব্যবহার করি ময়শ্চারাইজার সেটা রেটিনল ব্যবহার চলাকালীন সময়ের জন্য আসলে যথেষ্ট না, এবং আমার আরও বেশি পরিমাণে ব্যবহার করা উচিত ছিল। এটা বুঝতে না পারায় আসলে আমার ড্রাইনেসের পরিমাণ আরেকটু বেড়ে গিয়েছিল, এবং একই সমস্যা হয়েছিল আমার বোনের ক্ষেত্রেও, এবং যেহেতু সে এই রেটিনলের পাশাপাশি পলাশ চয়েস 2% এক্সফোলিয়েটেড, বিএচএ 2% এক্সফোলিয়েটেড ব্যবহার করছিল সপ্তাহে 3 দিন, ও এটা খেয়াল করেনি যে আসলে রেটিনল ব্যবহারের কারণে বিএচএ সৃষ্ট যে শুষ্কতা সেটাও বেড়ে যাবে। তো দুটো মিলিয়ে ওরও শুষ্কতা অনেক বেশি বেড়ে গিয়েছিল। পরে আমরা যখন দুজন শেয়ার করলাম কথাটা, তখন আমরা বুঝতে পারলাম তার মানে এই কারণেই মূলত আমাদের ড্রাইনেস এতটা বেড়ে গেছে এই যে ময়শ্চারাইজেশনের অভাবে। তখন আমরা দুজনে ব্যবহার করছিলাম সেরাভে ময়শ্চারাইজিং ক্রিম, পরবর্তীতে আমরা দুজনে সুইচ করি, কারণ ও সুইচ করে সেটাফিল ময়শ্চারাইজিং ক্রিমে, যেহেতু ওটা ওর পুরোনো ফেভারিট এবং ওটা ওকে আরেকটু বেশি ময়শ্চারাইজেশন দিচ্ছিল। সময়টা আসলে একটু ঠান্ডা ঠান্ডা সময় ছিল, ঠান্ডা পড়ে গিয়েছিল, এ কারণে বাতাসে আর্দ্রতার অভাব ছিল। আর আমি সুইচ করি রয়্যাল হানি ময়শ্চার ক্রিমে, স্কিন ফুড রয়্যাল হানি ময়শ্চার ক্রিমে, কারণ আমার পক্ষে সেরাভের এত বড় ডিব্বাটি আনা সম্ভব ছিল না, এবং অবশ্যই স্কিন ফুড রয়্যাল হানি ময়শ্চার ক্রিম আমার খুবই পছন্দের একটি ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারের ব্যবহার বাড়িয়ে দেওয়ার পর থেকে আমরা ত্বকে দ্রুত উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে শুরু করি, এবং এরপরে আমরা আর কোনো ধরনের সমস্যা ফেস করিনি। যদিও আমরা খুব সাবধান হয়ে গিয়েছিলাম অ্যাক্টিভ ব্যবহারের ব্যাপারে, আমরা খুব সাবধানে অল্প পরিমাণে অ্যাক্টিভ ব্যবহার করতাম, এবং আমার বোন যেহেতু সপ্তাহে 6 দিন করে রেটিনল ব্যবহার করছিল, সে তার যে স্ট্রং কেমিক্যাল এক্সফোলিয়েটর সেটা ব্যবহার সপ্তাহে 1 দিনে নিয়ে আসে। এবার রেটিনল ব্যবহারের পজিটিভ নেগেটিভ দিক সম্পর্কে, এই প্রোডাক্টগুলো ব্যবহারের সময় এই জিনিসটা মাথায় রেখেছিলাম যে এটা মূলত আসলে বিগিনার ফ্রেন্ডলি রেটিনল সেরাম, অনেকটা
কসেক্স এই যে বিয়েছে ক্লারিফাইং টোনারের মতো, যেটা আসলে আমাদের ত্বককে কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহারের জন্য উপযোগী করে তুলে তুলতে সাহায্য করে। তো এই প্রোডাক্ট দুটিও, অর্থাৎ সেরাভে স্কিন রিনিউইং রেটিনল সিরাম, সেরাভে রিসার্ফেসিং রেটিনল সিরাম, এই দুটি প্রোডাক্ট মূলত আমাদের ত্বককে রেটিনলে ব্যবহারের জন্য উপযোগী করে তুলতে এবং শক্তিশালী করে তুলতে সাহায্য করে। নিঃসন্দেহে রেটিনলে কার্যকরী ফর্ম তবে ধীরে কাজ করে। আমার বোন মাস তিনেক পরে গিয়ে মূল পরিবর্তন লক্ষ্য করা শুরু করে, যেটা ছিল মূলত তার যে স্কিন ব্যারিয়ার সেটা আগে থেকে অনেক বেশি স্ট্রং হয় এবং অনেক বেশি হেলদি হয়ে ওঠে। যেহেতু সে অনেক দিন ধরে বেসিক স্কিন কেয়ার করে আসে এবং তার ত্বকে সেরকম উল্লেখযোগ্য কোনো সমস্যা নেই, তাই তার হয়তো ওরকম উল্লেখযোগ্য পরিবর্তন চোখে দেখতে হলে আরও স্ট্রং ফর্ম ব্যবহার করতে হবে রেটিনলে। কিন্তু আমার ক্ষেত্রে আমি আসলে অনেক লাকি, কারণ আমি এই বিগিনার ফ্রেন্ডলি রেটিনল ব্যবহার করে আমি ত্বকে যে পরিবর্তন দেখতে পেয়েছি সেটা আসলে আমি আশা করিনি। মূলত যে সময়টিতে আমি এই রেটিনল ব্যবহার করা শুরু করি, এটা আমার জীবনে অন্যতম একটি স্ট্রেসফুল সময় ছিল, কারণ ওই সময় করোনার কারণে আমার পরিবারে অনেক মেম্বার অসুস্থ ছিলেন। আমার বাবা, আমার দুলা ভাই অসুস্থতার জন্য আমার হসপিটালে রাত কাটাতে হয়েছিল, অনেক দিনই থাকতে হয়েছে। এবং সাধারণত ওরকম স্ট্রেসফুল সিচুয়েশনে যখন অনেক অনিয়মের মধ্যে দিয়ে যেতে হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে আমার মুখে পিম্পলের আবির্ভাব হয়। কিন্তু রেটিনল ব্যবহার করা শুরু পর থেকে আমি এই ধরনের স্ট্রেস পিম্পলের দেখা পাইনি। এমনকি ইউকে আসার পরে আমি যে সময় পার করেছি তাতে আমার স্কিন কেয়ার পুরো লাটে উঠেছিল আমার মতো মানুষের। তাহলে আন্দাজ করতে পারেন যে আমি কী সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। যেহেতু আমার এখানে পরিচিত কেউ ছিল না, আমার অনেক 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 স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রথম দিকে, কিন্তু খুবই সারপ্রাইজিংলি তখনও আমি এই ধরনের স্ট্রেস পিম্পলে দেখা পাইনি। আমার ব্রণের দাগ দূর করার স্কিন কেয়ার রুটিনে আমি কিন্তু শেয়ার করেছিলাম যে আমার এখন নিয়মিতভাবে ওরকম ব্রণের দেখা না পেলেও পিরিয়ডের সময় আমার এক দুটি পিম্পল উঠতো এবং সেটা কিন্তু দাগও রেখে যেত। কিন্তু রেটিনল ব্যবহার শুরু করার মাস দুয়েক পরেই আমার এই পিরিয়ড পিম্পল বিদায় নেয় চিরতরে। হ্যাঁ, অবশ্যই আমি খাদ্য ও লাইফস্টাইল জনিত কিছু পরিবর্তন আনার মাধ্যমে এটি হরমোনাল পিম্পলগুলো কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলাম, কিন্তু পুরোপুরি কখনোই বন্ধ হয়নি। আমার এক বিগিনার লেভেলের রেটিনাল প্রোডাক্ট দিয়ে যে আমি এই ধরনের ফলাফল পেয়ে যাবো এটা একেবারে অপ্রত্যাশিত ছিল। তাই বলতে গেলে আমার ক্ষেত্রে রেটিনাল ব্যবহারের অভিজ্ঞতা ছিল 100% পজিটিভ। নেগেটিভ দিক, যদি রেটিনাল আপনার ত্বকে স্যুট করে তাহলে এর কোনো নেগেটিভ দিক নেই। সিরিয়াসলি, আমি রেটিনল সম্পর্কে যত জানার চেষ্টা করেছি, যত রিসার্চ পেপার পড়েছি, যত বিশেষজ্ঞদের মতামত জেনেছি, তাতে রেটিনল নিয়ে আমার যে আগ্রহ এবং উচ্ছ্বাস তা শুধু বেড়েছে। আমি এখন বুঝতে পারছি কেন কিছু কিছু বিউটি এক্সপার্ট সানস্ক্রিনের পরেই স্কিন কেয়ারে রেটিনলে গুরুত্ব দেন। এখন দুটি প্রোডাক্টের মধ্যে তুলনা, যেহেতু সেরাভে স্কিন রিনিউইং রেটিনল সেরাম এবং সেরাভে রিসার্ফেসিং রেটিনল সেরামের যে উপাদান তালিকা তার মধ্যে খুব একটা কোনো পার্থক্য নেই, তাই স্বাভাবিকভাবে আপনাদের মন প্রশ্ন জাগতে পারে যে তাহলে কোনটা বেটার বা কোনটা কোন ত্বকের জন্য মানানসই হবে। দেশে থাকতে আমরা দুবোন আমাদের দুটি প্রোডাক্ট এক্সচেঞ্জ করে কিছুদিন ব্যবহার করেছি এবং আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আসলে মূল যে পার্থক্য সেটা হলো টেক্সচারে। সেরাভে স্কিন রিনিউইং রেটিনল সেরাম যেটা আমি ব্যবহার করেছিলাম সেটা তুলনামূলকভাবে একটু ড্রয়িং মনে হয়েছে এবং সেরাভে রিসার্ফেসিং রেটিনল সেরামটি তুলনামূলকভাবে একটু হাইড্রেটিং মনে হয়েছে। তবে পার্থক্যটি খুবই সামান্য এবং যেটাই আপনার ব্যবহার করেন না কেন অবশ্যই আপনাদের ময়েশ্চারাইজার সাহায্য নিতেই হবে। কিন্তু যদি বলতেই হয় তাহলে শুষ্ক ত্বকের অধিকারীরা রিসার্ফেসিং রেটিনল সেরামটি একটু বেশি ময়েশ্চারাইজেশন পাবেন এবং যারা তৈলাক্ত ত্বকের অধিকারীরা তারা মূলত স্কিন রিনিউইং রেটিনল সেরামটি ব্যবহার করতে পারেন। কিন্তু কার্যকারিতার দিক থেকে দুটি প্রোডাক্টকেই আমাদের কাছে সমান মনে হয়েছে। এই দুটি প্রোডাক্টই আপনি পেয়ে যাবেন ইমাটপি স্কিন কেয়ারে। এবং আরেকটি গুড নিউজ হলো ইমাটপি স্কিন কেয়ারের অ্যাপ এখন অ্যাভেলেবেল, যেটার মাধ্যমে অর্ডার করলে আপনারা কিন্তু কিছু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। যদিও রেটিনল কিছুটা এক্সপেন্সিভ, কারেন্টে ফর্মুলেট করা কঠিন, কিন্তু এর যে পরিমাণ এবং যে পরিমাণে আপনার ব্যবহার করতে হবে তাতে কিন্তু পুরোটাই পুষিয়ে যায়। রেটিনল নিয়ে আপনারা আমাকে খুব চমৎকার কিছু প্রশ্ন করেছেন যার হয়তো সবগুলোর উত্তর আমি আজকের ভিডিওতে দিতে পারছি না, কিন্তু আমি প্রমিস করছি আমি একটি শর্ট ভিডিও করে বাকি প্রশ্নগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আজকে আমি আমার ফাইনাল মতামত দেওয়ার আগে দুটি প্রশ্ন উত্তর দিতে চাই। এই দুটি প্রশ্ন আমার খুব পছন্দ হয়েছিল। প্রথম প্রশ্নটি ছিল ফয়সানা খান সানিয়াপুর, তিনি এক্সফোলিয়েটরের মতো রেটিনলসের ক্ষেত্রে লেভেল আপ করার কথা জানতে চেয়েছেন। ইনফ্যাক্ট আজকে ভিডিওটি সাজাতে আমাকে আসলে আপুর এই প্রশ্নটি সাহায্য করেছে। রেটিনলসের ক্ষেত্রে লেভেল আপ দুভাবে করা যায়, এক হলো এক ফর্ম থেকে শুরু করে আরেক ফর্মে যাওয়া বা একই ফর্মের মধ্যে পার্সেন্টেজ বাড়ানো। যেমন রেটিনল ব্যবহার শুরু করার পরে আপনারা রেটিনলসের অন্য ফর্ম আরেকটু শক্তিশালী ফর্ম যেমন রেটিনাল ডিহাইড বা রেটিনাল ফর্মে যেতে পারেন, অথবা
যেমন এই প্রোডাক্ট দুইটিতে 1% নিচে রেটিনল আছে, আপনারা যে পরবর্তী প্রোডাক্টে সুইচ করবেন সেটা 1% যুক্ত রেটিনল হতে পারে। এই একই রেটিনল ধাপে লেভেল আপ করার মতো কিছু প্রোডাক্ট হলো দি অর্ডিনারি রেটিনল 0.2% ইন স্কোয়ালিন এবং দি অর্ডিনারি রেটিনল 0.5% ইন স্কোয়ালিন। আমি পার্সোনালি সেরাভে স্কিন গ্রিনিং রেটিনল সেরামটি শেষ করার পরে সরাসরি সুইচ করতে চাচ্ছি ডিফারেন্ট অ্যাডাপ্লেন 0.1%, কারণ আমার আসলে নিজের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে আমার ত্বক এখন এটা নেয়ার জন্য প্রস্তুত হয়েছে। সুনহি আপু ট্রিটমেন্ট সম্পর্কে আমার মতামত জানতে চেয়েছেন। আপু আসলে আমার একটি সুপ্ত আকাঙ্ক্ষা বা লক্ষ্যের কথা আসলে জানতে চেয়েছেন। আমি ভিডিও শুরুতে রেটিনলের যে উপকারিতাগুলোর কথা বলেছিলাম তার মধ্যে ব্রণ নিয়ন্ত্রণ করা বা দূর করা, টেক্সচার স্মুথ করা এবং স্কিন ব্যারিয়ার মজবুত করা, এগুলো আমি বিগিনার ফ্রেন্ডলি রেটিনল থেকে আমি এই উপকারগুলো পেয়েছি। তাই আমি খুবই এক্সাইটেড এটা ভেবে যে আমি যদি আরেকটু স্ট্রেংথের যদি রেটিনল ব্যবহার করি তাহলে আমি কী কী পরিবর্তন দেখতে পাবো। আমি জানি না আমি শেষ পর্যন্ত রেটিনল ব্যবহার করবো কি না, যেহেতু এত লো লেভেলের রেটিনল থেকেই আমি এত উপকারিতা পাচ্ছি, কিন্তু যদি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এছাড়া আমি টপিকস রিলেটেডের মতো রেটিনলের যে লেভেল আপ করার ভিডিও সেগুলো নিয়ে আসবো। আজকে আমি দুটি লেভেল নিয়ে কথা বলেছি, এক হলো রেটিনল স্টার এবং রেটিনল, যেহেতু আমি নিজে এই দুটি স্টেজে এখনো আছি। পরবর্তীতে আমি অ্যাডাপ্লেন 0.1% ব্যবহার করা শুরু করবো এবং সেই জার্নি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো। সবশেষে বলবো, যদি আপনারা এক বছর যাবত বেসিক স্কিন কেয়ার করে আসেন, যদি আপনার বয়স 25+ হয় এবং যদি আপনারা ডাক্তারের কোনো ট্রিটমেন্টের আন্ডারে না থাকেন, তাহলে আমি স্ট্রংলি রিকমেন্ড করবো রেটিনল জার্নি শুরু করার জন্য, রেটিনল ব্যবহার শুরু করার জন্য। যদিও একটু ধীরে কাজ করে, কিন্তু এটা মনে রাখবেন যে রেটিনল কিন্তু খুব দারুণ একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং আপনার ত্বককে অকালে বুড়িয়ে যাওয়া থেকে রোধ করবে। তাই আপনার রেটিনল জার্নি শুরু করুন এবং শেয়ার করুন আমার সাথে। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।